তো অ্যাজ তোমরা সবাই জানো, আমার এক চিংড়ি আছে অনেক। এই আমার লাল চিংড়ি, এই আমার লাল চিংড়ি, হলুদ চিংড়ি, আর এটা আছে ব্রিস্টাল নোজ, দাঁড়াও। এবং নিচে আমার ছোট ছোট মাছের বেবিগুলো, এবং উপরে সব বড় মাছের বেবিগুলো সব উপরে। বাবা এগুলো কত বড় হয়ে গেছে আমার সোনা বাবারা। যাই হোক, আমি একটা যেটা, বাবা সরে যাও, ক্যাটফিশ সরে যাও, এটা সারপ্রাইজিং জিনিস দেখলাম। এই তো, এবার দেখাই, আমি এবার দেখাই। ওই দেখুন, দেখতে পাচ্ছেন? অবশ্যই ওই ওই দেখতে পাচ্ছেন, ওটা আমার, ওটা ইয়েলো কালারের, ওটা একটা ইয়েলো কালারের শ্রিম্পের বেবি। আমি বলেছিলাম না যে এই মাছগুলো থাকলে, ক্যাটফিশগুলো থাকলে বা গাপ্পি থাকলে, আমি শুনেছিলাম নাকি শ্রিম্পের বেবিরা বাঁচে না। তো আমি ভাবছিলাম বেসিক্যালি যে আমার শ্রিম্পগুলোকে দিয়ে দেবো, কারণ বেকার বেকার বেবিগুলো মারা গেলে কষ্ট হচ্ছিল। বাট আজকেরই আজকেরই বেসিক্যালি শ্রিম্প নিতে এসেছিল, এসে দেখতে পেলো। ওই দেখো শ্রিম্পের বেবি, দেখতে পাচ্ছ? একটা একটা অলরেডি আমি পেয়েছিলাম, সেটা অনেক ছোটবেলায় পেয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ছোটবেলায় পেয়েছি বলে বেঁচে গেছে, কিন্তু ওই তো বড় হয়েছে। তার মানে শ্রিম্পের বেবিরাও বাঁচে এরকম জায়গায়। আমার শ্রিম্পেরও বেবি হচ্ছে, ভিতরের দিকে থাকে বলে দেখতে পায় না। আর এগুলো আমার বড় শ্রিম্পে তো প্রায় খোসা ছাড়ায়, আমাকে খালি তুলতে হয় ওদের, মানে উপরে স্কিন গুলো না ছাড়ায় ওরা। তো আমি খুব হ্যাপি, তার মানে আমার শ্রিম্পের বেবিগুলো বেঁচেও আছে আর বড়ও হচ্ছে। ইয়ে মিশন এগুলো কটি 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 করে। আমার একটু নোংরা হয়েছে, আবার পরিষ্কার করতে হবে গাগুলো। কদিন আগে গাছ কাটলাম, আবার গাছগুলো বেড়ে যাচ্ছে, ভগবান।